নকশালবাড়ির হাতিখিসা গ্রাম পঞ্চায়েতের শেবদুল্লা গ্রাম। এই গ্রামেরই মানুষ ছিলেন নকশাল নেতা কানু সান্যাল। দিন বদলের স্বপ্ন দেখিয়েছিলেন যিনি, তার গ্রামের মানুষই ভুগছিলেন জলকষ্টে। নানা টানা পরিণের পর জল পৌঁছলো গ্রামে, খুশি শেবদুল্লাবাসী। বাড়িতে জলের কথা বললো, জল আসছে সবার বাড়ির বাড়ি। শেবদুল্লা এখন সবার বাড়ি জল, সবার বাড়ি। মানে পানি পা রা কে নেই উসকো পুছ রা থা আর হম লোক তো পহলে আগে তো আতা থা পানি, আভি তো পহলে নেই আতা থা, আভি জব সে হুয়া হ্যায় বাতচিত হুয়া হ্যায় তব সে তো আ রা হ্যায়, আভি পানি কা উতনা তকলিফ নেই। বারবার প্রশাসনের কাছে দরবার করে সুরাহা না মেলায় অবশেষে গ্রামবাসিন্দারা জনস্বার্থ মামলা করে হাইকোর্টে। জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে মামলার শুনানি শুরু হয়। 31 জানুয়ারির মধ্যেই গ্রামের সমস্ত বাড়িতে জল পৌঁছে দেওয়ার কড়া নির্দেশ দেন বিচারপতি। পাশাপাশি গত 6 ডিসেম্বর উত্তরবঙ্গ সফরে গিয়ে সমাধানের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই খবর সিএনএ সম্প্রচারের পর নড়ে চড়ে বসে প্রশাসন। অবশেষে শেবদুল্লা মৌজাকে সজল গ্রাম ঘোষণা করা হয়। এদিন শেবদুল্লায় পৌঁছে জেলাশাসক জলের খোঁজ খবর নেন। পরে রাজ্য সরকারের সমস্যা সমাধান এবং জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন জেলাশাসক। মাটিতে বসেই শুনেন সমস্যা, একাধিক সমস্যা শুনে দ্রুত ব্যবস্থা নির্দেশ দেন তিনি। আদেশ ছিল 6 তারিখে, ম্যাডামের আদেশ ছিল কি এই মৌজাতে তাড়াতাড়ি জল দেওয়া, আর আমরা ম্যাডামের নির্দেশ পালন করেছি। এখন শেবদুল্লা মৌজায় প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকজন মানুষ জল পাচ্ছে। তা আমাদের শেবদুল্লা জোতে যেদিন সিএম ম্যাডাম এসেছিলেন 6 তারিখ, সেদিন কেউ বলেছিলেন ওইখান থেকে যে জলের সমস্যা আছে। তারপরে কিন্তু সিএম ম্যাডাম তৎক্ষণাৎ ওইখানে আমাদেরকে বলেন যে তাড়াতাড়ি ওইখানে জল তাড়াতাড়ি সম্ভব জল পৌঁছে। তবে রাস্তা, পানীয় জল, এগুলো তো মানুষের মৌলিক অধিকার। ন্যূনতম সুবিধা পেতে কেন এত কাঠখড় পোহাতে হবে সাধারণকে? তবে সমস্যা মেটায় স্বাভাবিকভাবে খুশির হাওয়া গ্রাম জুড়ে। পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।